अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आयाम एसएम रजाउल करीम, सीनियर इंग्लिश टीचर, एमएस आलम सेकेंडरी स्कूल, राजापुर, जालकाठी। आई होप एवरीबॉडी इज ओयर। आई ऑल्सो ओयर I also well now of all students are stay at home region COVID-19, so I arrange online class students of class 9-10. Let's start of my class. Dear student, today discuss tag question. We also notice that if the statement is affirmative, the tag question is negative. If the statement is negative, the tag question is affirmative. Dear student, যদি সেন্টেন্সটি হাবতকে থাকে তাহলে নাবোধক হবে, সেন্টেন্সটি যদি নাবোধকে থাকে হাবতক হবে। ইউ আর এ আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ। ট্যাগ কোশ্চেনের কার কার কাজ করতে হবে? ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট এবং ভার্বের কাজ করতে হবে। সাবজেক্ট এবং ভার্বের কাজ, সাবজেক্টের কি কাজ করতে হবে? সাবজেক্টের প্রোনাউন করতে হবে, সাবজেক্টের প্রোনাউন করতে হবে। আই থাকলে আই হবে। এক্সাম্পল, পুরুষের নামের প্রোনাউন হবে হি, মহিলাদের নামের প্রোনাউন হবে সি, যত এভরি থাকবে তার প্রোনাউন হবে দে, যত থিং থাকবে তার প্রোনাউন হবে ইট, যত দেশের নাম তার প্রোনাউন হবে ইট। বাট বাংলাদেশ, বাংলাদেশের প্রোনাউন হবে সি, বিকজ বাংলাদেশ আমাদের কি ভূমি? মাতৃভূমি। মাতৃভূমি মা কি? মহিলা। সেই জন্য ওইখানে মহিলাদের নামের প্রোনাউন সি হবে, এই জন্য বাংলাদেশের প্রোনাউন হবে সি। আর যত অন্য অন্য দেশের নাম আছে তার প্রোনাউন ইট হবে, জাপান, আমেরিকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া, ইট ইস। দি জুরি, দি জুরির প্রোনাউন, দি জুরির প্রোনাউন দেখা যাচ্ছে যে দি জুরির প্রোনাউন হবে ইট, কিন্তু এখানে দি জুরির শব্দটা জানতে হবে। দি জুরি কি? সাবজেক্ট। দি জুরি অর্থ কি? সভা। সভা তো একা একা একটা সভা করা যায় না, যায়? একা একা সভা করা যায় না, দুই চার পাঁচ দশ জন নিয়ে একটা সভা করতে হয়। তাহলে এখানে অনেক বুঝাইছে, যেটাকে পুরুলার নাম্বার বলা হয়েছে। তাই দি জুরির প্রোনাউন হবে দে, দি জুরির প্রোনাউন হবে দে। যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে তার প্রোনাউন হবে, যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, যাই থাকবে। এক্সাম্পল, রিড দ্য বুক, এখানে কি বলা হয়েছে? আদেশ করছে যে বইটি পড়ো। ট্যাগ কোশ্চেনে কি হবে? উইল ইউ। প্লিজ গিভ মি ওয়ান কাপ টি, দয়া করে আমাকে এক কাপ চা দাও। এখানে কি বোঝা যাচ্ছে? অনুরোধ করছে, অনুরোধ করছে না,
তাহলে এখানে ট্যাগ কোশ্চেনে কি হবে উইল ইউ ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করিও না এখানে কি করছে নিষেধ করছে তা নিষেধ যখন করছে তখন এখানে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ তাই যত ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ কিন্তু উইল ইউ হবে ওন্ট ইউ হবে ওন্ট ইউ হবে তুমি তোমরা কাজ করবা যত ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তার ট্যাগ কোশ্চেনের সর্বসমার জন্য উইল ইউ দিয়ে দেবা তারপর আছে যেটাকে বলা হয় প্রস্তাব লেট মি ডু দি ওয়ার্ক এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায় লেটের পরে ব্যক্তিবাচক থাকে ব্যক্তিবাচক গুলো কি কি মি হিম হার দেম কি বুঝা যাচ্ছে মি হিম হার দেম কারণ সাবজেক্টে আই থাকলে অবজেক্টে কি হয় মি তা ওই মি ওটা কি ব্যক্তিবাচক ব্যক্তিবাচক তাহলে লেটের পরে যদি ব্যক্তিবাচক শব্দ থাকে তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ উইল ইউ হবে উইল ইউ হবে অন্যদিকে আমি গেলাম না ব্যাপকে গেলাম না তার কারণ হয়েছে যত তোমরা সহজে বুঝবা সেই জিনিসটাই আমরা দিতে চেষ্টা করব লেটের পরে যদি ব্যক্তিবাচক থাকে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ আর একটা সেন্টেন্স আর একটা পয়েন্ট আছে লেটস লেটাস অবলিক লেটস দিয়া যদি সেন্টেন্স থাকে তার ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই কি হবে শ্যাল উই হবে লেটস অবলিক লেটাস দিয়া যদি সেন্টেন্স থাকে তার ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই এমন সেন্টেন্স আছে যে কিছু সেন্টেন্স আছে সাবজেক্ট নেই ভার্ব নেই সেন্টেন্সটা শুরু থাকবে ডব্লিউএস কোশ্চেন দিয়া শেষে একটা অ্যাডজেক্টিভ থাকবে এখন অ্যাডজেক্টিভ আমাদের জানতে হয় অ্যাডজেক্টিভের সংখ্যাটা হচ্ছে যে ওয়ার্ড নাউন ও প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে যেমন হোয়াট এ নাইস হোয়াট এ নাইস এখন এখানে সাবজেক্ট আছে নেই ভার্ব আছে নেই এখানে কি আছে ডব্লিউএস কোশ্চেন আছে একটা আর্টিকেলের অক্ষর আছে আর একটা অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভটা কি নাইস নাইস অর্থ সুন্দর নাইস বিউটিফুল ফাইন এক্সিলেন্ট গুড এগুলা কি গুণ বুঝাইছে অ্যাডজেক্টিভের গুণ বুঝাইছে তাহলে এখন এটা ট্যাগ কোশ্চেন হবে ইজেন্টি কারণ যে সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নেই ভার্ব নেই তার ট্যাগ কোশ্চেন হবে ইজেন্টি ডিয়ার স্টুডেন্ট টেক ইউর বুক ইউনিট 9 লেসন 9/5 পেজ নাম্বার এক্সারসাইজ বার করি পেজ নাম্বার 148 এক্সাম্পল আছে ফ্লাওয়ার্স আর দি ফ্লাওয়ার্স আর দি গিফট অফ নেচার ফ্লাওয়ার্স আর দি গিফট অফ নেচার এখন এখানে সাবজেক্ট হয়েছে ফ্লাওয়ার্স ভার্ব হয়েছে আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করতে হবে তা ফ্লাওয়ার্স ফুলগুলো এখানে কি বোঝা যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বারের প্রোনাউন কি হবে দে হবে এখানে ভার্ব কি অক্সিলারি ভার্ব আর তাহলে দে পরে কি দে হবে সাবজেক্টের প্রোনাউন দে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ নেগেটিভে হবে নেগেটিভে করতে হবে তাহলে এখন ফ্লাওয়ার্স আর দি গিফট অফ নেচার এন্ড ট্যাগ কোশ্চেনে কি হবে আরেন্ট দে আরেন্ট দে ডিয়ার স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড নাম্বার 2 এভরিবডি
Everybody loves flower. Loves flower. Everybody loves flower. Joto everybody loves flower. The everybody pronoun ki they. Joto everybody a sentence thakbe tar subject er pronoun hobe they. Ekhon loves. Loves ekhane ei sentence tar bhitore kon auxiliary verb na ache ki verb ekta mul verb. Mul verb ta ki loves. They hoyche third person plural number. They hoyche third person plural number. Ta der pore এখন এই যে লাভস এখন অক্সিলারি ভার্ব এখন অক্সিলারি ভার্ব আমাদের আনতে হবে না আমরা ওখানে পড়াইছি 24টা অপারেটর ভার্ব 24টা অপারেটর ভার্বের ভিতরে ডু ডি ডাস আছে যে সেন্টেন্সের মধ্যে কোন অক্সিলারি সেন্টেন্স মধ্যে অক্সিলারি ভার্ব নাই একটা মূল ভার্ব থাকবে ওই মূল ভার্বটা টেন্স অনুযায়ী ডু ডি ডাস আনতে হবে দা ডু ডি ডাস এখন লাভস এখন থার্ড পারসনে ডাস আসে কিন্তু এভরিবডি প্রোনাউন হচ্ছে দে দে কোন নাম্বার কোন পারসন থার্ড পারসন কোন নাম্বার পুলার নাম্বার কারণ দের পরে কখনোই ডাজ হয় না দের পরে কি হবে ডাজ হয় না তার কারণ হচ্ছে দে হচ্ছে পুলার নাম্বার এখন দের পরে হবে দাইয়া ডু আছে অ্যাফার্মেটিভে করতে হবে কি নেগেটিভ হবে কি ডন দে ডন দে এভরিবডি লাভস ফলোয়ার্স তার ট্যাগ কোশ্চেন হবে ডন দে Number three. Now people. Now people cultivate flowers. Now এখন now কোনো subject না. People. People are to কি? লোকজন. People cultivate flowers. এখন এটা এই sentence টার ভিতরে কোনো auxiliary verb নেই. একটা মূল verb আছে. সেটা হচ্ছে cultivate. তাই people. People এর কি কোন number? Plural number. People এর pronoun কি হবে? They. Cultivate. Cultivate. এই cultivate টা কোন tense? Present tense. Present tense এ do আনতে হবে আর sentence past tense এ did আনতে হবে তাহলে এখানে cultivate হচ্ছে present tense হলে তাহলে এখন এখানে কি আনতে হবে do আনতে হবে sentence টা আছে affirmative এ করতে হবে কি negative তা people এর pronoun কি they তা দের পরে কি হয় দের পরে কি হবে আর হবে দের পরে কি হবে দে তো দেটা কি কোন person third person কোন number plural number তাহলে এখন এখানে হবে কি আর এন দে সরি ডট দে ডট দে কারণ হচ্ছে কালটিভেট প্রেজেন্ট টেন্স এই জন্য ডু আনছি অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করতে হবে তাহলে হবে ডট দে ডিয়ার স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড